করোনা টিকা প্রাপ্তির বয়স 18 থেকে 25 বছর ঠিক করায় কলেজ পর্যায়ে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী টিকা পাবে না। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান খোলা আবারও পেছাতে পারে বলে মনে করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শারমিন নিরার প্রতিবেদন। অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা পাওয়ার ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় 1,30,000 আবাসিক শিক্ষার্থীর সাথে অনাবাসিকদের টিকা নেওয়ার বিষয়টি চলমান থাকা অবস্থাতেই টিকা নেওয়ার বয়সসীমা 18 বছরে নামিয়ে আনে সরকার। কিন্তু টিকা না থাকায় সেই ঘোষণার 5 দিনের মাথায় টিকা প্রাপ্তির বয়স আবার 25 বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে করে কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা আপাতত টিকা পাচ্ছে না, ফলে আরেক দফা পেছাতে পারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময়, বলছে মাউসি। তবে কি দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা এমন হলো? সমন্বয় করেই সিদ্ধান্তটা দিয়েছি, সমন্বয়হীনতা নয়। মানে একটা এমন নয় যে এটা আমরা মন গড়া একটা কথা বলেছি। যদি আমরা ভ্যাকসিনেটেড করতে না পারি এবং আপনি জানেন যদি সংক্রমণের হার 5% নিচে না নামে, সেক্ষেত্রে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা খুব কঠিন। আমাদের যে শিক্ষক কর্মচারীর কথা আমরা বলি, সেটা আগামী 2-3 দিনের মধ্যে আমরা সব ভ্যাকসিনেশন সম্পূর্ণ করে ফেলব। কারোর সাথে কোনো সমন্বয়হীনতা নেই, কারণ শিক্ষা মন্ত্রণালয়ের যাদেরকে টিকা দেওয়া হবে এটা শিক্ষা তাদের জন্য বিশেষ গ্রুপ হিসেবেই দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনে করে কলেজ পর্যায়ের প্রায় 30 লাখ শিক্ষার্থী টিকার জটিলতায় ভুগবে। এদিকে নিজেদের শিক্ষার্থীদের টিকার বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের ক্ষেত্রে আমরা কোনো বিভাজন তৈরি করা সঠিক কাজ হবে না। শিক্ষার্থী মানে শিক্ষার্থী, সে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সম্ভবত কলেজের শিক্ষার্থীদেরকে এখনো এই ক্যাটাগরিতে নিয়ে আসা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে দায়িত্বপ্রাপ্ত সংস্থার মাধ্যমে যোগাযোগ করলে শিক্ষার্থীদের টিকার বিষয়টি অগ্রাধিকার পাবে, বয়স নিয়ে সমস্যা হবে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আমাদেরকে তালিকা দিয়ে দেওয়া হয় আমরা ওটাকে ব্যাক এন্ডে দিতে হবে। এটা হচ্ছে ওপেন রেজিস্ট্রেশন হবে না। সরকারের দায়িত্বপ্রাপ্ত কোন বডি থেকে যদি আমাদের কাছ থেকে পাঠানো হয় তালিকাটা, সেটাকে আমরা ব্যাক এন্ডে দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো। শিক্ষার্থীদের টিকার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর। শারমিন নিরা, 71।